সময় দেখতেই পাচ্ছেন, এখন 9:10, আর এখন থেকে শুরু করলাম ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভীষণ ভালো আছি। আমাদের থেকে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা, আপনাদের প্রতিটা সময় প্রতিটা দিন যেন খুব খুব ভালো কাটে। রাহির বাবা এসেছে যে বাজার থেকে, ওকে সকালবেলাই বাজার পাঠিয়েছিলাম যে রান্না করার মতো কোনো সবজি নেই, তুমি তাড়াতাড়ি যাও, তো ওই জন্য সবজি বাজার করে এনেছে। আর সামনে বাচ্চাদের ফাইনাল পরীক্ষা, ওই কারণে হচ্ছে কয়েকদিন ওর টিউশনও মানে ছুটি আর কি। বাচ্চারা নিজেরাই বলছে যে আমরা একটু ঘরে রিভাইজ করব, তো ওই কারণে এখন আর বেশ কয়েকদিন পড়তে আসে না। তো যাই হোক, এখন এই বাচ্চাটাকে একটু ছুটি দেবো, তো ভাবলাম যে ওর একটু কিছু লেখা দিয়েছিলাম সেটা লেখা কমপ্লিট করলে ওর ছুটিটা দেবো আর কি। তো আমি ওই যে যত জামা কাপড় যা ছিল গত দুদিন ধরে সেগুলো সব ভাঁজ করে রেখে দিলাম, আর এক বালতি পুরো দেখলেন তো মানে রাখা ছিল সেগুলো সব সার্ফের জলে ডুবালাম। আর কিছু জিনিস এখন শীতের বেলা তো একটু বেলা গেলে কাচলে সেগুলো শুকোতে চায় না, তো সেগুলো আগে আগে একটু ধুয়ে দিচ্ছি কেবল কাঁথাটা বাদ দিয়ে, কেননা কাঁথাটা আমি একদিন কেচেছিলাম, কেচে আমার এতটাই সমস্যা হয়েছে যে কারণে রাহির বাবাকে বললাম তুমি একটু দয়া করে কাঁথাটাই কেচে দাও। তো ওর একটু সময় পাওয়া যায় না ওই জন্য মানে করতে চায় না, আগের দিন আমি কেচে আমার ভীষণ সমস্যা হয়েছে। তো আপনারা বললেন যে এই সময়টা ভারী কাজ করো না, ভারী কাজ করো না, সত্যিই ভারী কাজ করলে ভীষণই সমস্যা হয়। এমনিতেই ঘর বাইরে অনেক কাজ, দেখতেই পাচ্ছেন অনেকগুলো সবজি এনেছে, আবার এনেছে শাক। আমি বললাম যে শাক আনলে খুবই সমস্যা হয়, সোনাকে নিয়ে একদম কাটে বাছে একটু ভীষণ সময় যায়, এগুলো আনবে না, তো বলছে আমি বাড়িতে আছো ওই কারণে আনলাম। আর সত্যি বলতে এই সময়টা একটু শাক পাতি খাওয়ারও ভীষণই দরকার আমার, তো যাই হোক ওই সব মিলিয়ে মিশিয়ে আর কি ওই সব ভেবে এনেছে। এদিকে শুকনো লঙ্কা আনতে পড়েছিলাম, আর বলেছিলাম যে একটুখানি কালো জিরে আনতে, শীত এসে গেছে ওই জন্য এই যে এনেছে হচ্ছে ভ্যাসলিন একটা। আর এদিকে তো কুমড়ো তো দেখলাম তখন, আর এনেছিল ওই আমলকি, শীতের সময় এই সময়টা একটু আমলকি খাওয়াও খুব ভালো। আর এইদিকে এনেছে ধনিয়া পাতা, কতদিন পর যে ধনিয়া পাতা দেখলাম, এবছর এই প্রথমবার আমি ধনিয়া পাতা খাবো। আর ওই যে ডিম, আর এই যে কাঁচকলা, এগুলো কিন্তু আগে থেকেই ছিল, বাবা আর কি এনে দিয়েছিলো। আর এর মধ্যে কি আছে দেখাচ্ছি, এর মধ্যে আছে বাঁধাকপি আর ওলকপি আছে। আরে বাস, আজকে তো অনেক নতুন নতুন মানে সবজি খাবো আর কি, তো খুবই ভালো লাগছে দেখতে। আর এখানে পেঁয়াজ এনেছে, কাঁচা লঙ্কা, আর হচ্ছে আলু এনেছে। তো সকালবেলার জন্য দেখি টুক করে একটু কিছু রান্না করে তো নিতেই হবে। তো এদিকে আবার এনেছে হচ্ছে কি মাছ এনেছে এটা, আর ওদিকে সর্ষের তেল, থালা বাসন, থালা বাসনগুলো মিঝেই ওই মানে এখানে এনে রেখে দিয়েছি, তাড়াহুড়োতে আর রান্না করে গিয়ে আর রাখা হয়নি। তো এখন মাছগুলো তো কাটতেই হবে। আর এখানে মুরগিগুলোকে আবার করে একটুখানি খাবার দিলাম, জল দিলাম, ওদেরকে সকাল হলে বের করে দিই, খুব সকালে নয়, ওই একটু রৌদ্র উঠলে তারপর। এনেছে হচ্ছে নিহারি মাছ এনেছে, ও লোটে মাছ এনেছে। এই মাছ আমি মনে করি শেওলা টেওলা খেত, কিন্তু না এটা কিন্তু মুসমা তো মাছ ধরে, হ্যাঁ বড় বড় মাছ ধরে খায়, পেটের ভিতর থেকে দুটো মাছের পেটের ভিতর বড় বড় মাছ পেয়েছি। ওরা তো মাছ ধরে খায়, আমি তো এদের চেহারা দেখেই ভাবতাম বাবা এত নরম, মানে এরা কোনোদিনই অন্য প্রাণীকে ধরে খায় না। কি ঘুমিয়ে গেল, আমার এই মুরগি বাচ্চাগুলো না মাঝে মাঝে এমন কাণ্ড করে দেখলেই হাসি পায়। একজন যদি কিছু একটা পায় সে তো নিজে ভালো করে খেতে পারবে না অস্থির হয়ে, আর বাকি অন্যগুলো তো তার পিছনেই পড়বে শুধু সেইটা খাওয়ার জন্য, ওটা নিয়েই ছোটাছুটি। কচুমুখি সেদ্ধ করেছিলাম আর ভাত রান্না করেছিলাম, তো ভাবছি যে মাছ রেখে আবার কচু সেদ্ধ দিয়ে খাবো, ওই জন্য আমি আবার একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিলাম, এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটু আদা ঘষে নিয়েছি, আর রসুনও তাই একটুখানি করে নিলাম, আর এখানে একটা পেঁয়াজ আমি আবার একটুখানি মানে মিহি করে নিলাম, আর একটা পেঁয়াজ এখানে ভেজে নিচ্ছি। এই যে অল্প কিছু মাছ দিয়ে সকালবেলা একটুখানি মানে ঝোলঝোল মতো করবো আর কি ওটা, আর এই যে কচু সেদ্ধ করেছি এটা মাখা করেই খাবো। তো তার জন্য এই যে লঙ্কা কিছুটা ভেজেছি, ভাজা লঙ্কা দিয়ে মানে মাখা না খেলে না ঠিক জমে না,
তো আজকে আজকে মানে রাহির বাবা যা বাজার করে এনেছে আমি তো দেখে ভীষণ খুশি হয়ে গেছি, কারণ শীতের সময় ধনিয়া পাতা তারপরে ওই ওলকপি এগুলো মানে প্রথমবার খাবো। ফুলকপি এখন খেতে আমাদের দেরি আছে, এখানে খুব একটা মানে পাওয়া গেলেও এত দাম যে ওর আশেপাশেও যেতে পারবো না এখন, ওই জন্য একটু ধীরে সুস্থে পরের দিকে খাবো। তো আপাতত এগুলো খাই, আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আমাদের। রাহি তো উঠে পড়লো, ও যায় না কেন শরীরটা কী হচ্ছে জানি না, ও সকাল থেকে একটু বমিও করলো। আর এরকম হয় যদিও বাচ্চাদের, কেননা ওরা তো ঠিক বুঝতে পারে না কতটা কী খেতে হবে কি এই ব্যাপার, তো তার জন্য হয়তো হয়েছে। আর একটুখানি ঘুমানোর সাথে সাথে আমি সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়েছি। এই যে বাজার থেকে এসেই দেখি উঠে পড়েছে, পুটপুট করে তাকাচ্ছে, তাদের নিয়ে একে ঘুরছে। আমি কিছু জানি না, এর মধ্যে নিয়মিত যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই দেব। এই যে লবণ একটু দিলাম, হলুদ, আর একটু লঙ্কা গুঁড়ো অল্প করে দিচ্ছি, অল্প করে একটু ধনিয়া গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো, সবগুলো মিলিয়ে মিশিয়ে আর একটুখানি ভালো করে কষিয়ে নেব। নিহারি মাছও বলা যায়, আবার লোটে মাছও বলে, এক এক দিকে এক এক রকম আর কি বলে, কিন্তু দুটো নামই সঠিক। বলো পাপ্পা, পাপ্পা, পাপ্পা বলো। একটু মাছ দেবো, দুপুরে রান্না করবো না। আর এদিকে এই যে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আমার না এই ওভেনটা ভালো জ্বলছে না, একটু দেখো তো কি হয়েছে। কি হয়েছে কি জানি, কেন জানি না জ্বলে না। ঝোল তো একদমই মরে গেল। তুই এই মাছে কি ঝোল খাবে তুমি? এই মাছ একদম ঝোল খায় না, পুকুরের মাছ কি ঘেরের কি বড় মাছ এই মাছের একদম ঝোল খায় না, এর মাখামাখো খেতে হয়। এ মাছ একদম ঝুড়ু ঝুড়ু করে, এ মাছ এরমই খায়। সকালে এখন খেতে বসে গেলাম, আর দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে একদম ভাজে লঙ্কা দিয়ে মেখেছি, খেতে খুব ভালো লেগেছিল, কিন্তু একটু ঝাল হয়েছিল বেশি কচুমাকাটা। আর এই লোটে মাছটা ভীষণই ভালো লেগেছিলো খেতে, ভীষণ ভালো লেগেছিলো। তো আবার করে যত থালা বাসন সব বেরিয়েছিলো সেগুলো আবার মাজলাম, বাকি যেগুলো কাচাকুচি মানে ছিল সেগুলো কাচলাম। আর রাহির বাবার জন্য ওই যে কাঁথাটা রেখে দিয়েছি, ওকে বললাম যে তুমি যেন ওইটা একটুখানি কেচে দাও। তো তাড়াহুড়ো করেই সমস্ত কিছু করতে হবে, রাহির বাবা আবার রাহিকে ধরেছে বলে অন্য কোনো কাজও করতে পারছে না, তো ওই জন্য আমি ওদিকে চটপট করে কাজ করে ফেলছি। আজকে রাহির বাবার অনেকগুলো কাজ, কিন্তু ও বারবার বলছে তাড়াতাড়ি করে কাজ করো, তো সোনা তো দিনের বেলাতে ঘুমোতেও চায় না, আর ওকে রেখে আবার কাজ করাও সম্ভব হয় না, তো ওই কারণে কাউকে না কাউকে ধরতেই হয় আর কি। তো এখন এই যে ঝপঝপ করে সব মেলিয়ে দিই, শীতের বেলা তো বেশ মানে হয় যেন খুব দ্রুত দিনটা আর কি চলে যাচ্ছে আর কি, তো যে কারণে তাড়াহুড়ো করে যতটা কাজ করে নেওয়া যায় আর কি। একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন বেশ কয়েকবার যে তুমি ওই কাজের লোক একটা নাও, নিলে তোমার একটু কাজের সুবিধা হবে, এত মানে কাজকর্ম তোমার এই সময়টা করা উচিত না, আর তোমারও সুবিধা হবে। তো কী বলুন তো, ওই জেঠিমা তখন বলছিলেন যে হচ্ছে 1,500 টাকা করে দিতে হবে, তো ভাবলাম যে না থাক করতে যখন পাচ্ছি তাহলে করেই ফেলি, আর একটু না হয় কাজে দেরি হবে, তো ওই জন্য আর জেঠিমাকে আর আসতে বলিনি। জেঠিমা পরে একবার খোঁজ নিচ্ছিল, রাহির পাপাকে বললাম তুমি একটু হাতে হাতে একটু হেল্প করলেই ব্যাস আমি পারবো, আর এরকম তো হবে একটু কষ্ট করে আমাদের মানিয়ে নিতেই হবে।
আমি জানি আপনারা সবাই আমাকে খুব ভালো চান, ভালো হোক সেটাই আর কি বলেন। তো যাই হোক, ওই সব কারণে আমি নিলাম না, বুঝতেই পারছেন একটা বাচ্চা নিয়ে। আর আপনার চেষ্টা করছি দুজন, তবুও এই সংসার চালিয়ে 1,500 টাকা আলাদা করা কিন্তু খুব মুশকিল আমাদের সংসারে। আমার মেয়ে বারবার করে খেঁচাচ্ছে, আওয়াজ পাচ্ছেন, একটু মানিয়ে নিন, কেননা মানে সোনার পাশে বসে আমি ভয়েসের দিচ্ছি। সময় কিন্তু এখন 11:05, তাই তো? বলে দাও যে আপনারা সবাই কেমন আছেন। ওরে বাবা, তো এখনই ওই যে গেঞ্জি পরনে ছিল সমস্ত সব খুলে দিয়েছি, একটু গরম পড়েছে, বেশ ভালো রৌদ্র উঠে গেছে, ওই জন্য ওকে একটু হাম্পি করা হয়, তো ওই জন্য ওটা শিখেছে যে আমাকেও ওরকমটা করতে হবে। আমাদের সকালে খাওয়া হয়ে গেলো, আপাতত কাচাকুচি হয়ে গেছে, থালা বাসনও মাজা হয়ে গেছে, মানে মোটামুটি কাজ সব হয়েছে। এখন দুপুরে রান্না, রাহির বাবা আবার শাক এনেছে, রাহির বাবা আবার শাক এনেছে, ওই শাকগুলো আবার দেখি বাঁচতে হবে। ও বলছে আমি বাড়ি আছি বলে শাক আনলাম, না হলে হচ্ছে আনতাম না। শীতের সময়টা শাক খেতে ভালো লাগে, কিন্তু সমস্যাটা হচ্ছে মানে বাছাবুছি বাচ্চা নিয়ে খুব সমস্যা। তো আবার করে দুপুরে রান্নার আয়োজন করতে হবে, সকালবেলা তো যা খুশি খেলাম। এখন রাহির বাবা গেছে কাজে, অনেক কাজ ওর, এখন রোজ দিই বলে যে আজকের আমি এই কাজগুলো সব করে ফেলবো, কিন্তু শেষমেশ আজকে সেই কাজে লাগলো। মিমিরা কি বলছে দেখো। তো মায়ের একটা বাটি আমার কাছে ছিল, সেই একবার মা তরকারি দিয়েছিল না, তো সেটা আর দেওয়া হয়নি, ওই কারণে মাকে দিয়ে দিচ্ছি বাটিটা। আর ভাবলাম যে রাহিকে নিয়ে শোনা, তো রাহিকে নিয়ে একটুখানি বাগানের দিকে এলাম। আর শেষমেশ আমাদের মুরগির জন্য ঘরটা ঠিক করা হচ্ছে, এই ঘরটা সেই অনেক দিন আগে ব্যবহার করা হতো, তারপরে কেমন যেন একটা হয়ে গেছে। আর এই দিকটাই মানে রাহির বাবাকে বললাম যে একেবারে জালটা এমনভাবে ঘরের সাথে সেট করে দিতে যে আগের মতন আর কি, আগে ওরকম ছিল, তবে ওই যে জ্বালানি কাঠকুটোগুলো আছে ওখানেই ছিল আর কি। তো এইদিকে আর কি ওরকমভাবেই করতে বলছে, ঠিক আগের মতোই ঘরের সাথেই নেট দিয়ে খুব সুন্দর একদম একভাবে সেট করে দিতে, যাতে ওরা ঘর থেকে বেরিয়ে ওই নেটের মতোই থাকতে পারে, আবার সন্ধে হলে একা একা ঘরে উঠতে পারে, মানে দূরে আর কি কোথাও যাবে না যতক্ষণ না আমি ছেড়ে দেব। তো ওটাই আর কি চিন্তাভাবনা করছে, ওই জন্য এই যে এই কাজগুলো করছে। তো আমি বললাম রাহিকে একটুখানি তুমি ধরো, কেননা সোনাকে চান করাতে হবে, ওই কারণে আমি একটুখানি ওই জল টলগুলো সব রেডি করতে গেলাম। তো আমি রোজ কী করি, ওই যে অনেকটা করে তুলসী পাতা নিয়ে আর এই জলের মধ্যে এরকমভাবে ভালো করে রস বের করে ভালো করে মিশিয়ে নিই, নিলে বেশ ভালো আর কি ওই জলটাই চান করানো। জলটা অনেকক্ষণ রৌদ্র দেওয়া ছিল, যে কারণে জলটা কিন্তু বেশ একটুখানি উষ্ণ উষ্ণ গরমও আছে, খুব বেশি গরম নয় আর কি। তো এই যে তুলসী পাতার রস দিয়ে চান করিয়ে দেখেছি অনেক উপকার হয়েছে। অনেক সময় প্যাম্পার্স পরানোর ফলে বাচ্চাদের অনেক রকম র্যাশ বেরোয় বা স্কিনের প্রবলেম হয় আর কি, তো সেই সকলগুলো একদমই হয় না প্রতিদিন এইভাবে চান করালে। তারপর অনেকেই দেখি কী সব আবার লাগায় আর কি, ওই প্যাম্পার্স ফ্রাই বলে কত রকম লোশন টোশন লাগায় যাতে র্যাশ না বেরোয়, কিন্তু আমি এইভাবেই করতেই দেখি আর কোনো কিছুই সোনার গায়ে বেরোয় না, তো ওই জন্যই আর কি প্রতিদিন এটাই করি। তো ঘরটা অনেকদিন পরে থাকার কারণে একটুখানি কেমনটা হয়ে গেছে, ও ঝেড়ে ঝুড়ে বসে করে নিল। ওদিকে রাহিকে খাইয়ে ঘুম পাড়াতে আমার প্রায় 1 ঘন্টার উপরে লেগে যায়, ও ঘুমোতেই চায় না, তো ওই জন্য আবার দুলে 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 আমার তো মাথা ব্যথা করতে থাকে কিন্তু ওর ঘুম আসে না। যাই হোক, করে ঘুম পাড়িয়ে ওকে একটু শোয়ালাম, শুয়ে বোধহয় আমি ভাবলাম যে একটুখানি বাগানে এসে আর একটু শাক তুলে ভালো করে কুচিয়ে মুরগিগুলোকে দিই, ওরা এই শাক খেলে আমার একটুখানি উপকার হয়, কেননা অতটা ম্যাস আর লাগে না ওদের, তো ওই কারণেই আমি মানে দেওয়ার জন্য আর কি সবে ওকে শুয়ে রেখে বাগানে এসেছি, শাকটা নিয়ে গেছি, গিয়ে দেখি ব্যাস রাহি উঠে পড়েছে। ওরা এত তাড়াতাড়ি ঘুম ভাঙবে সত্যিই ভাবি না, তো 5-10 মিনিট তো ঘুমোবে, তো সেটাও আর কি হয়নি, তো ওই জন্য ওকে নিয়ে আবার চলে এসেছি। তবে যেদিন খুব বৃষ্টি হয় অথবা একটু বেশি ঠান্ডা পড়ে, সেদিন দেখি রাহি বেশ অনেকক্ষণ ধরে ঘুমোয়, অন্তত 1/2 ঘন্টা তো ঘুমোবেই, কিন্তু এইরকম ঝলমলে রৌদ্র একটু গরম গরম পরিবেশ থাকলে ও আর কিছুতেই ঘুমোতে চায় না। রাহির বাবা যেখানে যেখানে যত সব ওই লম্বা কাঠ ছিল সেগুলো সব এনে মাটি খুঁড়ে খুঁড়ে আর ওই যে
ভালো করে চারদিকে চাটে খুঁটি মানে পুঁতে দেবে, তাহলে জাল দিতে বেশি সুবিধা হবে। আর সোনাকে ওই যে মায়ের কাছে দিয়েছি, দিতে মা আবার রাস্তার দিকে নিয়ে গেল, ওদিকে ওই যে মিস্ত্রি কাজ করছে ওখানে একটু মানে গেল আর কি। আমি ওদিকে মুরগির জল খাবার আরেকবার করে দিয়ে আবার একটু আড়াল করে দিলাম অর্ণা দিয়ে, যাতে ওদের একটু বেশি রৌদ্র না লাগে। রাহির পাপাকে আবার একটুখানি জল খেতে দিলাম, ওর জল খেতে চাইছিলো। সারাদিন এদিক ওদিক করে বেশ সময় কেটে যায়, কিন্তু এখনও চান টান কিছু করা হয়নি। আর মুরগি ঘরের উপরটা দেখছেন ফাঁকা, ফাঁকা জায়গাটা ওই পলিথিন আর এই যে একটু কিছু টিন আছে সব মিলিয়ে মিশে আর কি, দিলেই উপরে চাল হয়ে যাবে, অসুবিধা কিছুই হবে না। আর রাহি কিন্তু ওই যে পাটা ধরে খাচ্ছে, আর যখনই পাটা ছেড়ে যাচ্ছে তখনই ওই যে মুখ থেকে চেঁচাচ্ছে আর কি, তো যে আওয়াজটা আপনারা কিন্তু এখন পাচ্ছেন। আর এটা হচ্ছে ভাগ্নে, ভাগ্নে ওদিকে মায়ের যে মুরগি বাচ্চাগুলো, তো তার জন্য ওদিকে ঘর করছে, মানে এদিকে মামা মুরগির জন্য ঘর করছে, ওদিকে ভাগ্নে ঘর করছে, মানে দুজন দুই দিকে আর কি। আর আমি রাহিকে নিয়ে একবার একটু বাগানের দিকে আসছি, একবার একটু ঘরের দিকে যাচ্ছি, এইসব করছে। আবার উপর থেকেও নেট দিতে হবে, না হলে আবার কাক পাখি এসে আবার মুরগিছানা ছো মেরে তুলে নিয়ে খেয়ে ফেলবে, তো ওই কারণেই আবার উপর থেকে দিতে হবে। এখনও বেশ অনেক খাটনি আছে, নেটগুলো আবার নিচের দিকটা মাটির ভিতর দিতে হবে কিছুটা, নাহলে নিচ থেকে বেরিয়ে যাবে, বিভিন্ন আর কি ঝামেলা। তো সোনাকে দিয়ে আমি তাড়াতাড়ি করে ওদিকে চান টান করে ফেলছি। আর এদিকে রাহির বাবার আজকে তো কাজ হবেই না, তো আমি চান করে এসে আবার সোনাকে নিয়ে চলে গেলাম, আজকে ঘর কমপ্লিট হবে না, এর মধ্যে দিলে একেবারে নিশ্চিন্ত। আমার এই সাধারণ জীবনযাপন আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকে ভিডিও এই পর্যন্ত, সন্ধ্যেবেলা এখন মামা ভাগ্নে মিলে ইট ভাঙছে, তো ভীষণ 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 ভালো থাকুন সবাই। আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। রাহি একদমই কথা বলতে দিচ্ছে না, এখন কলে উঠবে আমার, তো তার জন্যে কিন্তু ওরকম একটু বেশি চেঁচাচ্ছে, যেহেতু ওর কাছে আমি বসে আছি অত চোখে কোলে তুলছি না ওই জন্য।